শুভ সকাল দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি প্রিয়াঙ্কা ঘোষ নিতু। জানিয়ে দিব আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। শুরুতেই যাচ্ছি যুগান্তর শিরোনাম কি করেছে দেখে নেওয়া যাক। যুগান্তর শিরোনাম করেছে তানভীর জেসমিন সহ নয় জনের যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। হলমার্ক ঋণ কেলেঙ্কারির মামলার রায়, সোনালী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ আট আসামিকে 5 থেকে 17 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এক্সিম পদ্মা একীভূত, পদ্মা ব্যাংকে টাকা তোলার চাপ 50% বেড়েছে। কৃচ্ছ সাধনের ধাক্কা উন্নয়ন প্রকল্পে, বছরে খরচ হয়নি 16,000 কোটি টাকা। এবং জাল জালিয়াতির প্রভাব, গ্রাহক কমছে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে। প্রথম আলো শিরোনাম করেছে যৌন হয়রানির ঘটনা বারবার, 45টি পাবলিক ও 97টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অভিযোগ কমিটি রয়েছে। অনেকেই কমিটি সম্পর্কে জানেন না, কমিটির কার্যকারিতা কম। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে হলমার্কের আলোচিত ঋণ কেলেঙ্কারি, তানভীর জেসমিন সহ নয় জনের যাবজ্জীবন, বিভিন্ন মেয়াদে দণ্ডিত আরও 8, যারা জনগণের আমানতকে খেলো মনে করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত বিচারক। অবন্তিকার আত্মহত্যা, সেই সহকারী প্রক্টর জেলে, জবি প্রশাসনকে শিক্ষার্থীদের লাল কার্ড। নাগরপুরে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা। এবং গুলশানের বাড়ির দখল সরকারকে বুঝিয়ে দিতে সালাম মুর্শিদিকে নির্দেশ। সমকাল শিরোনাম করেছে কৃষি বিপণনের যৌক্তিক দামে বাজারে তালগোল, শেয়ার বাজারে লাগাম ছাড়া দরপতন, রোজায় যানজট, ডিএমপির উদ্যোগে কাজে আসছে না। এবং তানভীর জেসমিন সহ নয় জনের যাবজ্জীবন, ঘটনাটি ব্যাংকিং ইতিহাসে বিস্ময়কর, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত আদালত। দেশ রূপান্তরের শিরোনামে আছে আবার বোয়িং প্রলোভন, ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট কয়েক দফা বৈঠক করছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মুক্তিপণেই মুক্তি জিম্মি আবদুল্লার, অভিযানে রাজি নয় মালিকপক্ষ, আবার স্থান পরিবর্তন করে উপকূলের কাছাকাছি নোঙর, নাবিকদের সঙ্গে যোগাযোগ হচ্ছে প্রতিদিন। একীভূত প্রক্রিয়া, গ্রাহকের মনে ভয়, পদ্মা ব্যাংকে টাকা তোলার হিড়িক। এবং রাখাইনে ফের রোহিঙ্গাদের উপর হামলায় নিহত 23। আজকের পত্রিকা শিরোনাম করেছে অধিদপ্তরের গাড়ি তেলে আমলাদের আয়েশ, এমভি আবদুল্লাহ জিম্মি উদ্ধার, যৌথ অভিযান হবে বিপজ্জনক। তানভীর জেসমিন সহ নয় জনের যাবজ্জীবন, হলমার্ক কেলেঙ্কারি, নয় জনের মধ্যে সোনালী ব্যাংকের 2 কর্মকর্তা। চৈত্রের বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী। এবং সরকারিভাবে কিনতে 26 কোটি গচ্চা, 3 লাখ টন গম আমদানি করা হচ্ছে রাশিয়া থেকে, প্রতি টনের দাম $288 নির্ধারণ। খবরের কাগজ শিরোনাম করেছে তানভীর জেসমিনের যাবজ্জীবন আইনে না থাকায় মৃত্যুদণ্ড দেয়া গেল না আদালত, পাবলিক বিশ্ববিদ্যালয় নানা কাণ্ডে প্রশ্নবিদ্ধ, সৎ মানুষকে দায়িত্ব দিতে হবে আমস আরেফিন সিদ্দিক, সমাধানে বদলাতে হবে দৃষ্টিভঙ্গি আব্দুল কাশেম ফজলুল হক, এবং গুরুত্বের সঙ্গে দেখতে হবে ডক্টর জিয়া রহমান। গ্রামে বেড়েছে চাল কেনা, শহরের চেয়ে খরচ বেশি। এবং আমি ভীষণভাবে দগ্ধ, উপাচার্য, সহকারী প্রক্টর দীন ইসলাম রিমান্ড শেষে কারাগারে, জবি প্রশাসনকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে হাত বদলেই দাম দ্বিগুণ, তরমুজে তুলকালাম, লাভ লুটে নেয় মধ্যস্বত্বভোগী, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভ, শেয়ার বাজারে কিভাবে ফিরবে আস্থা। এবং সাকিব নিয়ে বাহাস, আগে কোনো দল করেছে কি না বিবেচ্য নয় কাদের। বণিক বার্তা শিরোনাম করেছে বৃষ্টির পর আধ ঘন্টা বন্ধ মেট্রো রেল,
দর্শক, এই মুহূর্তে আমার কাছে আছে একটি ইংরেজি সংবাদপত্র, দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টারের হেডলাইনে আছে, বাংলাদেশ ব্রেথড ওটস ইয়ার লাস্ট ইয়ার ফর টু মান্থ, ঢাকাস কোয়ালিটি ওয়াজ 30 টাইমস ওটস দেন WHO সেট মিনিমামস, হলমার্ক লোন স্ক্যাম দে ডিজার্ভ গ্যালোস, অবজার্ভস কোর্ট অ্যাওয়ার্ডিং লাইফ টার্ম টু হলমার্ক চেয়ারপারসন, এমডি ইন 1050 crore এম্বেজলমেন্ট কেস, অ্যান্ড আবন্তিকাস ডেথ JNU অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সেন্ট টু জেল আফটার রিমান্ড। দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। আমাদের প্রতিদিনের এই আয়োজনে আমাদের সাথেই থাকুন আর চোখ রাখুন মোহনার পর্দায়। ধন্যবাদ।